আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। নেইমার নয়, এবার এমবাপেকে বিক্রি করতে চায় পিএসজি। কথা রাখেনি মেসির। ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপেকে নিয়ে গত সামারে নাটক কম হয়নি, কখনো পিএসজি কখনো রিয়াল মাদ্রিদ, এভাবে নাটক এগিয়ে যাচ্ছিল তার। তবে শেষ পর্যন্ত এমবাপে পিএসজিতে থাকার সিদ্ধান্ত নেয়। ক্লাবটির সঙ্গে 2 বছরের চুক্তি করান তিনি, সঙ্গে আরও 1 বছরের চুক্তি বাড়ানোর অপশনও রাখা হয়। এমবাপের হাতে এই চুক্তির মেয়াদ বাড়ানোর ক্ষমতা আছে, সে চাইলেই থাকতে পারবে, আবার চাইলেই চলে যেতে পারবে পিএসজি ছেড়ে। ফ্রান্সের গণমাধ্যম এলিকুইপ জানিয়েছে, আগামী মৌসুমেই পিএসজি বসবে এমবাপের সঙ্গে, তাকে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হবে। যদি সে চুক্তি নবায়ন করতে রাজি হয় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি চুক্তি নবায়ন করতে রাজি না হয় তাকে বিক্রি করে দিবে, যাতে এবারের মতো পরিস্থিতি তৈরি না হয়। এমবাপে বর্তমান আচরণ দেখে নাখোশ পিএসজির কর্মকর্তারা, কিন্তু তাকে সব অধিকার আগে থেকে দিয়ে দেওয়ায় তার উপর উচ্চবাচ্য করতে পারছে না তারা। তাই এমবাপে যদি চুক্তি নবায়ন নিয়ে গড়িমসি করে তাহলে তাকে আটকাবে না পিএসজি, এমনটাই গণমাধ্যমগুলোর খবর। এর আগে গত মৌসুম থেকেই এমবাপে নেইমারের সম্পর্কে ফাটলের কথা শোনা যাচ্ছিল, আর চলতি মৌসুমে তার চরম আকার ধারণ করে পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে পিএসজির শিবির 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। যতই পিএসজি থেকে বলা হোক তাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছে, কিন্তু বাস্তবতা এমবাপের খেলার মাধ্যমে প্রকাশ পায়। এদিকে মেসির কথা রাখল না পিএসজি। গত সামারে বার্সেলোনা কয়েকজন প্লেয়ারকে বিক্রি করেছে, আরও কয়েকজন প্লেয়ারকে বিক্রি করতে চেয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত বিক্রি করতে পারেনি। আর এই বিক্রি করতে চাওয়া প্লেয়ারদের মধ্যে ছিল জর্দি আলভা। বার্সেলোনা চেয়েছিল আলবাকে বিক্রি করতে, শেষ মুহূর্তে ইন্টার মিলানের অফারও এসেছিল তাদের জন্য, কিন্তু আলবা সেই অফার প্রত্যাখ্যান করে বার্সাতেই থেকে যায়। কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারত যদি পিএসজি তাকে কেনার জন্য আগ্রহী হতো। লিওনেল মেসি নাকি পিএসজির সভাপতিকে অনুরোধ করেছিলেন যেন তাকে কেনে, বিষয়টি জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম এল নাসিওনাল। তারা জানিয়েছে মেসি চেয়েছিল আলবাকে যেন পিএসজি কিনে, কিন্তু পিএসজি তাকে কেনার জন্য আগ্রহ দেখায়নি। পিএসজি মনে করে যে আলবা তার ক্যারিয়ারের সেরা সময়টা শেষ করে ফেলেছে, যদিও আলবাকে কিনলেও লাভ হতো না খুব একটা, কেননা পিএসজি কোচ গালটিয়ারের নাম্বার 1 লেফট ব্যাক হচ্ছে নুনো ম্যান্ডেস, তার কারণে খেলার সময় পাওয়া হতো না তার।